এটার দাম হলো গা 3200 টাকা আজকে বিক্রি করছি কতদিন রেখে বিক্রি করতে পারবে এটা আপনি দোকানে রাখলে মনে করেন যদি খুচরা বেচে তো এক সপ্তাহ বা 10 দিন এরকম রাখতে পারবে আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলমগীর ভাই আপনার দোকানে বিভিন্ন ধরনের ফল আইটেম বিক্রি করেন কি কি ধরনের ফল বিক্রি করেন ওই নাশপাতি আছে ফুজি আপেল আছে আবার গোল্ডেনও আছে হানি আপেল আছে আবার গালা আপেলও আছে এই বিভিন্ন ধরনের ফল বিক্রি হয় আচ্ছা বিভিন্ন আপনার দোকানের নাম কি বলছিলেন পাটোয়ারি ফল ভান্ডার মিসেস পাটোয়ারি ফল ভান্ডার ফল ভান্ডার আপনারা মূলত কোন ধরনের বিজনেস করেন মানে ফল কিছু লোক আছে পাইকারি বিজনেস করে আপনারা কোন ধরনের বিজনেস করেন আমরা হলো চিড়াংতে আনি চিড়াংতে গাড়ি হতে ফুল গাড়ি কিনি ঠিক আছে এক কন্টেইনারে দুই গাড়ি হয় ওই ধরুন 600 কার্টন এক গাড়িতে 600 কার্টন এরকম ধরনের কিনি এক গাড়ি কিনি বা দুই গাড়ি কিনি ঠিক আছে ওখান থেকে আইনে আমরা বাদাম তুলি মানে ফরওয়ার্ডভাবে বিক্রি করি তারপরে যারা দোকানে ঘরে নিয়ে যায় তারা আবার আরেক রেটে বেঁচে 50 টাকা 100 টাকা লাভ করে তারপরে বেঁচে পেটি প্রতি বেশি সীমিত লাভ করে 50 টাকা বা 100 টাকা 100 টাকার বুঝে বেশি লাভ বলা যেতে পারে আপনারা একজন মাদার হোলসেলার মানে মাদার মানে আপনারা সরাসরি সেক্ষেত্রে বলতে পারে ভাই আপনি একজন যদি মানে খুব বড় একজন হোলসেলার আপনারা আপনি সরাসরি দোকানে যদি কেউ এসে নিতে চায় আমরা পাঠাই না অনেকে পাঠায় সেক্ষেত্রে যেহেতু আপনারা কমে লাভ করেন মাদার বলছিলেন সরাসরি দোকানে এসে যারা কিনতে চাইবে তার অন্য পাইকারি চাইতে কম পাবে না ওই যেগুলো বললাম যে গাড়িতে যারা 100 কার্টন নিয়ে বেছে ধরেন আমরা ওই মালটা ধরেন কথার কথা সাপোজ 2500 টাকা বেচলাম ওই মালটা 2500 না বেচবো করে সেক্ষেত্রে যদি কোনো লোক আপনার কাছে আসে 2500 টাকা রাখবেন না 2500 টাকা ওই আমরা হয়তো 20-30 টাকা কমে বেশি আমাগো ইয়ে থাকে মানে 2500 টাকা দিই না কারণ কিলিয়ে দিই না ওই আমাগো মালটা গাড়ি তুন যারা আনে তারা তো বেশি লাভ করতে পারবে না সুন্দর কথা বলছেন তারা তো বেশি লাভ করতে পারবে কিন্তু 2500 টাকা বেশি না বাড়াই বেশি কিছু বাড়াই বেশি তবে যারা নতুন কাস্টমার যারা নতুন ব্যবসা করতে আসে আপনাদের সাথে যোগাযোগ করলে অনেকটা লাভ হবে হ্যাঁ হ্যাঁ অনেকটা লাভ মানে কিছু সারি পাইব ঠিক আছে অনেক সার পাইব কি কি ফল আমার দেখাবেন দেখি একটা ফল এটা হলো নাশপাতি নাশপাতি হ্যাঁ এটা হলো রস বেশি মানে মিষ্টি কম ঠিক আছে এটা হার্টের রোগী বা ডায়াবেটিস রোগী এরা খাইতে পারবো এটার জন্য ভালো আর এটার জন্য ভালো ঠিক আছে এটা মিষ্টি কম আর এটা খাওয়ায় অনেক ইয়ে মানে ফলটা কোথাকার ফল হয় চায়না থেকে আছে চায়না থেকে কি আর বলা হয় এটাকে কয় কার্টুন রয়েছে মানে এক কার্টুনে কয় কেজি একটার ভিতর 9 কেজি আছে এক কার্টুনের ভিতরে 9 কেজি আছে পিস আছে ধরেন 32 পিস আবার কোনোটা 28 পিস কোনোটা 36 পিস এই সাইজ অনুসারে পিস সাইজ অনুসারে মানে একই দাম একই দাম একই এই কার্টুনের দাম কত টাকা বলছেন এটার দাম হলো 1750 টাকা আজকে বিক্রি করছি 1750 টাকা আজকে রেট ঠিক আছে আগামী কাল কমতে পারে বাড়তে পারে আবার গতকাল গেছে 1700 টাকা আজকে 50 টাকা বেশি আজকে 50 টাকা বাড়ছে আবার আগামী কাল বাড়তেও পারে কমতেও পারে মানে যেদিনকার বাজার যে হিসেবে মানে কাম মাল যদি কম থাকে তাহলে বাজার একটু বাড়ে মাল বেশি থাকে বাজার একটু কম 9 কেজি ভাই তাহলে এটা 9 কেজি 9 কেজি 1750 টাকা আচ্ছা আজকে বিক্রি করছি তারপরে এটা হলো চায়নাতন ফুজি আপেল চায়না 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 ফুজি ফুজি আপেল হ্যাঁ ফুজি পুরোটাই কি ফুজি আপেল হ্যাঁ ফুজি পুরো এই দুটার ভিতরে এটা সাইজ বড় হ্যাঁ এটা সাইজ বড় এটা সাইজ একটু ছোট এটা হলো 138 পিস পেড়িতে 20 কেজি 38 পিস থাকে 138 পিস 138 পিস পাইকারি থাকে 20 কেজি 20 কেজি আর এটা থাকে পাইকারি এটা আপেল পাইবো 20 কেজি আর ওয়াইডা হ্যাঁ কারণ সহ ওয়াইডা হ্যাঁ 21 কেজি 500 গ্রাম 21 কেজি 500 গ্রাম কার্টন সহ হ্যাঁ আর শুধু আপেল থাকে কতটা 20 কেজি আপেল এগুলোর দাম কত কোনটা কেমন এটার দাম হলো 3200 টাকা 3200 টাকা 20 আজকে বিক্রি করছি আজকে বিক্রি করছি এই আপেলটা খেতে কেমন স্বাদ হয় এটা অনেক রস মিষ্টিও আছে রসও আছে এক নম্বর ফুজি বলা হয় ফুজি আপেল ফুজি চায়না আপেল হ্যাঁ চায়না এটা চায়না ফুজি ভাই এই আপেলটা কেউ যদি ক্রয় করে খুচরা ব্যবসায়ী তারা কতদিন রেখে বিক্রি করতে পারবে এটা আপনি দোকানে রাখলে মনে করেন যদি খুচরা বেচে তো এক সপ্তাহ বা 10 দিন এরকম রাখতে পারবে এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায় তাই না হয়ে যায় থাকে না লাগে না মানে 3-4 দিন 5 দিনে বিক্রি হয়ে থাকে কিন্তু অনেকে বলে যে আপেলের ফরমালিন আসলে কি না না কোনো আপেলের মালটায় কোনো ফরমালিন নাই আপেলের ফরমালিন না 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 কোনো ফরমালিন নাই মালটাও নাই আপেলও নাই আপেলের ফরমালিন দেওয়ার তো প্রয়োজন হয় না এই যদিও ফরমালিন থাকে আমি
ঠিক আছে কিন্তু আপেলের ভিতরে মালটার ভিতরে কোন ফল না আমরা ফর্মাল বাদাম তুলি আরেকবারে আয়া চেকআপ চুকআপ করে গেছে কয়েকবার ওই এই মাথা ওই মাথায় চেকআপ দেয়া গেছে কিন্তু কিছু পায় না কোন প্রকার ফর্মালিন পায় না তাই না ভাইয়া এইটি ফর্মালিন নাই এটা দাম কত টাকা বলছিলেন এটা দাম হলো 3200 টাকা 3200 টাকা দুটো একই দাম হ্যাঁ একই দাম ছোট বড় কেজি হবে কয় কেজি ভাইয়া 20 কেজি 20 কেজি তাহলে অন্য অন্য কি আছে আপনার কাছে এটা আমাদের কাছে আটগুলো আছে ডিভাইস হয়ে গেছে অন্য অন্য ওই আইটেম আসলো একই আইটেম ওইটা হলো এটা এটা আপনাদের নাম্বারটাও দেয়া থাকবে সব আছে ওখানেই আছে কেউ যদি আসে জিজ্ঞাসা করে কিভাবে আসতে পারবো বা ফলের দাম কেমন যাচ্ছে সব বলে দিবেন একটু ফোনে বলে দিবেন কেমন যাচ্ছে ফোন ওই যে নাম্বার আছে নাম্বার ফোন দিলে তা নিতে পারবে আর যদি যদি আপনার কাছে বলে ভাই যারা ব্যবসা করে ফলের 10 কার্টন 5 কার্টন নিতে চায় টাকা যদি পাঠিয়ে দেয় দেওয়ার ব্যবস্থা করবে যদি সময় থাকে ব্যবস্থা কইরা দাও যাবো আর কি যদি বেশি বেশি হয় বেশি করে নিতে চাইলে সময় যদি আপনাদের থাকে 2 কার্টন এর আমরা 2 কার্টন না যদি বেশি করে নিতে চায় 5 কার্টন 10 কার্টন নিতে টাকা পাঠাইলে দেওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম